সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শব্দের বেগ এবং তাপমাত্রার সাথে একটা সম্পর্ক আছে যেটা বইয়ে বিস্তারিতভাবে দেয়া নেই, সেটা আমরা প্রতিপাদন করব। আমরা জানি শব্দের বেগ তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। তা আমরা লিখি এটা, শব্দের বেগ যদি ভি হয় এবং তাপমাত্রা যদি ভি হয়, তাহলে আমরা সম্পর্কটা এইভাবে হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি বাই টি রুট ওভার সমান একটা ধ্রুবক। আবার যদি এটাকে চেঞ্জ করি ভি ওয়ান বাই টি ওয়ান, এটাও ধ্রুবক। আবার যদি আমরা এটাকেও চেঞ্জ করি ভি টু, মানে শব্দের বেগকে চেঞ্জ করলাম, তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাবে কি টু রুট ওভার ইকুয়াল টু। আমরা মূল জিনিসটা কিন্তু এটা, এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি এটা করলাম, তারপরে এইটা থেকে এটা করলাম, আমরা ধ্রুবক ধ্রুবক একই হয়, তাহলে এইটা সমান এইটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারছি, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু রুট ওভার এই সম্পর্কটা হয়। এখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এখানে টি ওয়ান আছে, তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান হলো, এটা ওখানে যাবে টি ওয়ান বাই টি টু, এটাকে আমরা একভাবে লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু রুট। আবার এটাকে উল্টায় যদি দিই, আমরা উল্টায় যদি দিই ভি টু বাই ভি ওয়ান সমান টি টু বাই টি ওয়ান, এইটাও লিখতে পারি। এতগুলো এতে লেখা যায়। হ্যাডিয়ার স্টুডেন্টস, উই আর গোয়িং টু রিলেট দি ভ্যালোসিটি অফ সাউন্ড উইথ দি টেম্পারেচার। উই নো দি ভ্যালোসিটি অফ সাউন্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ দি টেম্পারেচার। সো উই ক্যান রাইট দিস ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো ইফ উই চেঞ্জ দ্য ভ্যালোসিটি ভি ওয়ান, সো টেম্পারেচার উইল বি চেঞ্জ টি ওয়ান, সো উইল হ্যাভ দিস, সো ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু। ইন দিস ওয়ে উই এস্টাবলিশ দিস রিলেশনশিপ বিটুইন দি ভ্যালোসিটি অফ সাউন্ড অ্যান্ড দি টেম্পারেচার। থ্যাংক ইউ ভেরি মাচ।